কি রকম যে খারাপটা লাগছে আমি বলে বোঝাতে পারব না, আমি জানি না কি করবে। না তুমি না, আমি আজকেই যাচ্ছি না কালকে। ইউটিউবে ইউটিউবের নামে বলছি, ঠিক আছে? গর্জিয়াস, আমি ওকে ওই নামে বেশি চিনি। হে গাইস, গুড মর্নিং। তো আজকে হচ্ছে 25th November অ্যান্ড তোমরা জানো আমি 2018 থেকে ইউটিউব করছি। তো দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি ইউটিউব থেকে কোনো ইনভিটেশান পেয়েছি কোনো ইভেন্টের জন্য। তো আজকের দিনটা আমি কীভাবে কাটাবো সমস্তটা তোমাদের সাথে আজকে ভিডিওতে শেয়ার করবো, অ্যান্ড তার পাশাপাশি আমার আজকে একটা ওয়ার্ক কমিটমেন্টও আছে, তো আমাকে সেটাও ম্যানেজ করতে হবে। তো ভাবলাম আজকে সারাটা দিন ব্লগ করা যায়। সকালে এখন আমি শুরু করবো মেকআপ। সো ফুল মেকআপ ডান অ্যান্ড দিস ইজ মাই আউটফিট ফর টুডে। আর এই ড্রেসটা আমি কিনেছি মিন্ত্রা থেকে, ড্রেসটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এখন 8টা বাজে আর আমাদের ট্রেন হচ্ছে 8:16, তো খুব তাড়াতাড়ি বেরোতে হবে আদারওয়াইজ ট্রেন মিস হয়ে যাবে। তো লোকেশানে পৌঁছে গেছি, বাট আমার মনে হচ্ছিলো 10:15 আসতে, বাট আমাদের ট্রেনও লেট হলো, মেট্রো লেট হলো, তো আসতে অনেকটা লেট হয়ে গেলো। দেখছি এখন অবধি স্টার্ট হয়ে গেছে কিনা ইভেন্ট। ব্যাগম্যান আমার ব্যাগ ধরার জন্য এসছে, কারণ এর পরে আমার আছে ব্রাইডাল। যতই আমি সকালে উঠে টাইমে বেরোনোর চেষ্টা করি বাট একদম হয় না, লাস্ট মোমেন্টে এটা ওটা করতে গিয়ে ঠিক লেটটা হয়ে যায়। আর আমাদের ট্রেনও আজকে লেট করলে সেজন্য অনেকটা লেট হয়ে গেলো। দেখছি তো মেলে আমাদের লেখা ছিল যে 4th ফ্লোরে, বাট টপ ফ্লোরে চলে এসেছি, আমি তো এখনও অব্দি লোকেশান খুঁজেই পাচ্ছি না কোথায় হচ্ছে। আমি খুঁজে পেয়েছি লজ্জার প্লেস। তো এত সকালে উঠে এসেছি আর এখানে এখন যে জিনিসটা ক্রিয়েট হয়েছে যে ক্যাওসটা, সেটা হচ্ছে যে যারা যারা আগে চলে এসছে, মানে এখানে যতগুলো রেজিস্ট্রেশন হয়েছে ততগুলো সিট আছে, ততগুলো রেজিস্ট্রেশন হওয়া উচিত ছিল বাট সেটা হয়নি, তার থেকে অনেক বেশি হয়েছে। ওই জন্য ফার্স্ট কাম ফার্স্ট এরকম টাইপের হয়েছে, যে আগে এসছে সে বসার জায়গা পেয়েছে। এবার বাইরে দেখতে পাচ্ছে এতগুলো ক্রিয়েটার আমরা সবাই দাঁড়িয়ে আছি, আমাদের এখন বলছে যে কোনো রকম এন্ট্রি হবে না কারণ সিট ফুল হয়ে গেছে। তো এত সকালে, মানে সকাল 6টায় উঠে আমি রেডি ফেডি হয়ে এসছি, আজকে অলরেডি আমার এরপরে ব্রাইডাল আছে, মানে কিরকম যে খারাপটা লাগছে আমি বলে বোঝাতে পারবো, আমি জানি না কি করবে। এটা হচ্ছে এখানে লর্ডস অফ ড্রিঙ্কসে, দেখতে পাচ্ছ ভিতরে পুরো প্যাকড আপ হয়ে গেছে। যেটা হলো সেটা হচ্ছে এন্ট্রি হলো না, বললো যে রেজিস্ট্রেশনটা করে যেতে, কালকে আবার ইভেন্টটা হবে, তো কালকের ইভেন্টের স্লট বা আজকেও একটা স্লট আছে, বাট যেহেতু আমার আজকে অলরেডি ব্রাইডাল আছে সেই জন্য আমার জন্য পসিবল হবে না আজকে করা, তো আমি কালকে স্লটটাই নিলাম, কালকে এগেইন আবার আসবে কালকে। এখানে কি করে ভাবলো ওরা 200 জনকে আটাবে, ওরা এটা ভাবলোই বা কি করে? এই যে শুভ এখানে বসে আছে, ও তো নিজের মনে বসে আছে, বুঝতে পারেনি যে আমি চলে আসবো। কি একটা দিয়েছিস, কি একটা দিয়েছিস সে দেখছি, কি হয়েছে জানিস? বলছে জায়গা ফুল হয়ে গেছে আর হবে না। দেয়ায় বললো যে পরের স্লটটাই করতে, দেয়ায় বললাম যে পরের স্লটে আমার ব্রাইডাল আছে, হবে না। দেয়ায় বললাম কালকের জন্য করা যাবে, বললো হ্যাঁ, দিয়ে কালকের জন্য করে আসলাম। কি অর্ডার দিয়েছিস দেখি? সকাল সকাল কি সব খাচ্ছে বল। তো ওখানে শুভ লাগেজ নিয়ে ওয়েট করবে বললো, ও বললো কোথাও যাবে না। আর আমি সাউথ সিটিতে এসে, মানে আমি নিজেকে আটকাতে পারছি না, এখানে সামনে সেফোরা আছে, যারা আছে, মানে কতক্ষণে ওগুলোতে যাবো, একটু জিনিসপত্র দেখবো, তো সেই জন্য আমি একাই বেরিয়ে পড়েছি। আমি এখন যাচ্ছি সোহিনীদের কাছে, সোহিনীরা বললো ওরা স্টারবাকসে আছে, তো আমি ওদের কাছে এখন যাচ্ছি। তো আমি গেছিলাম কয়েকটা স্টোরে, শপার স্টপে গেছিলাম, বেড়ে মোটাতে গেলাম, বাট যা হয় এই জায়গাগুলোতে কোথাওই আমি পছন্দসই কোনো কিছু একদমই পেলাম না খুঁজে। তো সাউথ সিটি মলের জন্য আজ অব্দি কোনোদিন আমার কেনাকাটা হয়নি, প্রাইসও তো ম্যাটার করে বাট স্টিল একটু চয়েসফুল জিনিসও থাকতে হয়। আমি কোনোদিন সাউথ সিটি মলে এসে কোনো চয়েসফুল জিনিস এখন অব্দি পাই, তো আমার একটু উইন্টার শপিং করার ছিল, তো আমি কিছুই সেরকম পছন্দ মতো পেলাম না, তো ওই জন্য আবার আমি এখন যাচ্ছি শুভর কাছে। আর এখানেই ভেবেছি লাঞ্চ করে নেবো আমার ব্রাইডাল ক্লায়েন্টকে অ্যাটেন্ড করতে, আর সে আমার স্কুল ফ্রেন্ড, তো তার আজকে রিসেপশন, তো রিসেপশনে ইনভিটেশনও আছে, তো ওর জন্য ভাবছি কোনো কিছু আমি কিনবো। এখন আমি কনফিউজ মেকআপ এর কিছু কিনবো নাকি ভাবছি একটা পার্স দিয়ে দিই, তো এখন আমি কনফিউজ, তো লেটস সি ওর জন্য কিছু একটা আমি গিফট কিনবো, দেন সোজা চলে যাবো লোকেশনে। আমি কালকে সারাটা রাত ঘুমাইনি, এক বিন্দু ঘুম আসেনি, তো আমি ভাবলাম লাঞ্চে খুবই লাইট কোনো কিছু নিই, কারণ হেভি কোনো কিছু নিয়ে এখন আমি কাজ করতে পারবো না, তো তার জন্য আমি অর্ডার করেছি একটা ট্যাকো। তো সাউথ সিটি থেকে আমি এখন ক্যাব ধরে নিয়েছি আর এখন যাচ্ছি আমার ক্লায়েন্টের বাড়িতে, আর শুভ
বাড়ি চলে গেল যেহেতু অনেক লাগেজের ব্যাপার ছিল রাখার ব্যাপার ছিল তো সেই জন্য আমি ওকে বলেছিলাম তুই একটু যাবি আমার সাথে আদারওয়াইজ আমি কোথায় ব্যাগ ফ্যাগ গুলো রাখবো রিং লাইট থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং যেন মেকআপে ছাড়াতে গেলে নিয়ে যেতে হয় তো এখন যাচ্ছি ক্লায়েন্টের বাড়ি ওর এখন বললো বুঝতে লেট হবে তো লেট সি অনেক রিচুয়ালস থাকে লেট হয়েই যাই কম বেশি তো দেখা যাক খুব এক্সাইটেড আমার স্কুলের বান্ধবী তাকে সাজাবো তো ভীষণ এক্সাইটেড তো চলেছি আমি ক্লায়েন্টের লোকেশনে এখন বাজে মোটামুটি 3টে তো আমার ব্রাইড এখনও অবধি যা হয় ওর রিচুয়ালস কমপ্লিট হয়নি তো ওগুলো কমপ্লিট করে আসছে আমি ততক্ষণ ওয়েট করছি আর আমার হেয়ার স্টাইলিস্টও অন দ্য ওয়ে তো ও তাড়াতাড়ি চলে আসবে এই যে হচ্ছে আমার আজকের ক্লায়েন্ট আমার ব্রাইড সুভদ্রা সুভদ্রা আমার সাথে পড়তে হচ্ছে বিধানে তো বিধানের পরে এই প্রথম দেখা আমার স্কুলে পরে প্রায় প্রথম দেখা তো নিউলি ম্যারিড ওর শাড়ির কালারটা আমার খুব পছন্দ হয়েছে দেখো নিউট পিঙ্কের মধ্যে দারুন কালারটা কোথা থেকে কিনেছিস শাড়িটা এটা বিমল থেকে কিনেছি কাস্টমার বিমল থেকে আমারও বিমলের কালেকশন খুবই ভালো লাগে তো চল তাড়াতাড়ি আজকে রেডি করি তো সুভদ্রা বলবে সুভদ্রা আজকে কিরকম টাইপের মেকওভার মানে পুরো লুকটা কিরকম টাইপের চাইছে আমি চাইছি হচ্ছে নরমাল আইস ঠিক আছে আই মেকআপটা মানে একটু হালকা ম্যাটের মধ্যে চাইছিস নাকি একটু গ্লসির মধ্যে চাইছিস একটু গ্লসির মধ্যে হালকা গ্লসি একটু হাইলাইটিং যেতে লাগে আচ্ছা আর মেকআপটাও একটু গ্লসি যেন হয় গ্লসি টাইপের লাগে আর লিপসটাও একটু রেডিশ মানে একটু ব্রাইট কালার হ্যাঁ ব্রাইট কালার চাই আর ওই হেয়ার স্টাইল তো নরমালি রাখতে চাই মানে নরমালি মেকআপটা চাই নরমাল কিন্তু যাতে যাতে একটু সুন্দর লাগে হ্যাঁ ঠিক আছে দেখা যাক তুই যেরকম চাইছিস সেরকম লুক দিতে পারি কিনা তো এটা হচ্ছে ব্রাইডের ফাইনাল লুক একটুখানি পিছনে চলে যা যাতে পুরো লুকটা সবাই দেখতে পায় হ্যাঁ একটুখানি ঘুরে যা পিছনে হেয়ার স্টাইল হ্যাঁ আর একটু ঘুরে যা হ্যাঁ এটা হচ্ছে ওর লেহেঙ্গাটা খুব সুন্দর ভীষণ সুন্দর লেহেঙ্গাটা কোথা থেকে কিনেছিস এটা বড় বাজার থেকে কিনেছি নাফ দুর্গা তো বল যে তুই যেরকম চেয়েছিলিস তার কতটা কি ধারে কাছে হয়েছে লুকটা স্যাটিসফাইড হয়েছি তোর সাজানোতে খুবই ভালো লেগেছে দারুণ দারুণ আমি যেটা চেয়েছিলাম পুরো ওই লুকটাই আমি পেয়েছি খুবই ভালো হয়েছে যাক তোর যে পছন্দ হয়েছে আমার সাজানো এটাই মনের শান্তি তাই তো ফটোগ্রাফার দাদা তাই তো ক্লায়েন্টের কাজ পছন্দ হলে তো স্যাটিসফ্যাকশন বলো ওকে তাহলে চলো টাটা টাটা চলে গেলাম হ্যাঁ টাটা টাটা এখন বাজে রাত 10:15 আর চন্দননগর স্টেশনে আমি নেমে গেছি তো আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করছি আর কালকে আমি এগেইন যাব কলকাতায় তো কালকে আবার আমি ব্লগটা কন্টিনিউ করব তো আজকে আমি চলে এসেছি আবার হাওড়া স্টেশনে হাওড়া স্টেশন থেকে এখন দেখতে পাচ্ছি বাসে বসে আছি তো খুব যে খুঁজে বাস পেয়েছি হাওড়া থেকে মনে হয় বাস পাওয়াটা খুব টাফ মানে এক একটা বাস বোঝা যে কোন বাসটা এক্স্যাক্টলি যাবে ওই জায়গায় তো যাই হোক ফাইনালি বাস পেয়েছি পেয়েছি আর যাচ্ছি সাউথ সিটি মল লেটস সি আজকে কি হয় সাউথ সিটি মলে বাসে অনেকটা টাইম লাগলো বাস যেন খুবই আস্তে আস্তে আসে ফাইনালি পৌঁছে গেছি লেটস সি আজকে এন্ট্রি হয় কি হবে সেম সেগমেন্ট আর সেম জায়গা ফাইনালি আজকে এন্ট্রি মিললো সো দেখতে পাচ্ছো অলরেডি ফুল হয়ে গেছে আমার সেম সিটে দেখা হয়ে গেছে সুহিনার সাথে সুহিনার সাথে শুধু আমাদের হোয়াটসঅ্যাপে কথা হয় শুধু কোলাপস এন্ড অন তো যা ভালো হলো যে এসে একজন চেনা কারোর সাথে দেখা হয় দিস প্লেস ইজ সো বিউটিফুল কিন্তু তার আগে আমি সবাইকে একটু রিকোয়েস্ট করব কি প্লিজ নিজে নিজে জায়গা বসে পড়ো আচ্ছা কলকাতা মে থেইছি আগে তো এসে কে বল রে এসে বলো যে আপ পহলে সে ইয়াহাঁ পে আয়ো সিফ ও সিফ ইটস কে জো সচ তো নেই হ্যাঁ না চলো वेलकम वेलकम हां पटना में ठंडा होता है और आई स्वेयर आई लव द ग्रीनरी और क्या ठीक हो गया वेलकम हां कुछ भी हाल वाओ हां कृष्ण कृष्ण नगर आप रेडी हो बेटा आज हम बोलते पारो সবার জন্য মিষ্টি আনা উচিত ছিল তবে সর্বজয়টা এটি সর্বজয়টা আমি ডিজার্ভ নেক্সট বার ঠিক আছে পাঠান পাড়ি হচ্ছে কিসের জন্য পাঠান এখানে কমপ্লিট হতে পেরেছে এই প্রত্যেকটা জনের লোকের জন্য সুপার
Thank you so much, Diya, and thank you so so much, everyone. এখানে আসার জন্য এরকম একটা সুন্দর গ্যাদারিং ক্রিয়েট করার জন্য মানে সকলে রেডি তো ইউটিউব টিমকে জানানোর জন্য তারা কোথায় এসেছে কলকাতা থেকে তো সবাই কেমন আছো বলো খুব ভালো আরেকটু জোর করে খুব ভালো আমার ওই মৌসুমে ওইদিকে কি ওইদিকে চারজন রয়েছে না ওদের মনে অতটা ভালো লাগছে কেমন গাইস তো প্রায় আমি কন্টেন্ট দিই আর আমার কাছে আমাকে নিশ্চয় দেখে বুঝতে পারছো বিউটির উপরে তো আলাদা ইয়েস এই ওকে তো দিচ্ছে দেখে বুঝতে পারছো বিউটির উপরে তো বুঝতে পেরেছি ইয়েস ইয়েস দিস ইজ দা গ্রুপ এটা আমার চ্যানেলকে রিপ্রেজেন্ট করবে তো আমার চ্যানেলের নাম হচ্ছে স্টে গর্জিয়াস ওকে তো এখানে এসে সবার সাথে বন্ধুত্ব করে নিয়েছে আমাদের টিমমেট যারা আছে এদিকে আর এখানে দেখো খুব ভালো লাগছে যে কলকাতার এরকম একটা ইভেন্ট হচ্ছে এখানে আমরা ক্রিয়েটররা যারা সবসময় খাটছি এগুলোর পিছনে তারা একটুখানি মানে আনন্দ উপভোগ করতে আছে সবার সাথে মিল করে তো খুবই ভালো লাগছে থ্যাংক ইউ ঐশ্বরিয়া থ্যাংক ইউ ফর কামিং एक्चुअली मैंने पोस्ट किया था एक भगवान का वीडियो तो उसी पे मेरा क्रॉस हुआ था अच्छा भगवान के वीडियो पे वाओ रिलेटेड टू डेली ब्लॉगिंग ही करते हैं बस ज्यादा कुछ থিমটা তার জন্যই পেলাম আদারওয়াইজ ইভেন্ট আজকে অ্যাটেন্ড করার জন্য তো এবার তুলো তো ভালো লাগলো থ্যাংক ইউ সো সো ইভেন্ট অলমোস্ট শেষ হয়ে গেছে আর কয়েকটা ফান পার্ট তোমাদের সাথে শেয়ার করলাম আজকে আর তার পাশাপাশি আমাদের কয়েকটা এক্সপিরিয়েন্সেরও কিছু শর্টস নেওয়া হয়েছে যে কীরকম টাইপের এক্সপিরিয়েন্স হয়েছে সমস্ত কিছু সেই আই গেস ইউটিউবের পেজেই দেওয়া হবে তো সেখানে গিয়ে তোমরা দেখতে পারো আর যারা যারা আমার ফলোয়ার্স তোমরা প্লিজ তোমরা ওখানে গিয়ে একটু কমেন্ট করো ওকে খুব ভালো লাগবে আমার তার জন্য থ্যাংক ইউ ফর কামিং থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ফর দ্য ইন্টারভিউ থ্যাংক ইউ তো একটা কোইনসিডেন্স হয়েছে কালকেই দেখতে হয়েছে দিদিকে আমার ব্লগে কালকে আমার ব্রাইডাল ছিল তো সেখানে দিদির সাথে দেখা হয়েছিল তো আজকে হঠাৎ করে সাউথ সিটি মলে আবার দিদির সাথে দেখা হয়ে গেল মানে এটা অবভিয়াসলি একটা কোইনসিডেন্স যে কি করে মানে আলাদা আলাদা জায়গা থেকে হঠাৎ করে কি করে দেখা হয় তো আমার মানে খুব ভালো লাগে যে দিদির সাথে আবার দেখা হয়েছে কারণ আমার ভালো ক্লায়েন্টটা সবসময় আমার মনে থাকে আর মানে ফ্যামিলি আমার এত ভালো লেগেছে কালকে দিদিদের বাড়িতে গিয়ে সবার মধ্যে এত মানে মিলমিশে খুবই ভালো লাগছে তো আবার খুব ভালো লাগলো যে আবার দিদির সাথে দেখা হয় চলো বাই বাই ওখানে ফুড এত বাজে দিয়েছে ইউটিউবকেই ইউটিউবেই ইউটিউবের নামে বলছি ঠিক আছে ফুড এত বাজে দিয়েছে ওকে তো ও তো পাইনি ঠান্ডা ওকে আর পাইনি সুইনাকে আর আমাকে ঠান্ডা কিউটে বড়া পাও দিয়েছে ঠিক আছে যেন আমরা মুম্বাই এটা গলা দিয়ে নামলো না ব্যাপারটা আর হচ্ছে একটা স্যান্ডউইচ দিয়েছে স্যান্ডউইচ আমি পাইনি স্যান্ডউইচ আবার ও পেয়েছে আমি স্যান্ডউইচ পাইনি তো খাবার মানে সারাটা দিন খাইনি বলতে গেলে এখন কফিকে পেট ভরাচ্ছি চলো তোমার পছন্দ হয়েছে সব কটাই পছন্দ হচ্ছে
আমার কিছু পছন্দ হয়নি। লেকে ঢুকে তো গেলাম বাট এখানে আসতে না আমার কিছু পছন্দ হচ্ছে। ওকে টাটা, বেরিয়ে গেলাম, বাই। স্যার কোথায় গেলেন ম্যাম? প্ল্যান ছিল বাটাতে এসেছিলাম, ব্যাগস দেখে, ব্যাগসের কালেকশন খুব ভালো ছিল বাট আমার কোনোভাবে পছন্দ হলো না, মানে কালকেও হয়নি আজকেও হয়নি। তো যাই হোক, রাতও হয়ে যাচ্ছে, রাতে বাড়ি যেতে হবে। তো সাউথ সিটি থেকে বেরিয়ে আমি বাসের জন্য অনেকক্ষণ ওয়েট করছিলাম বাট একটাও বাস আসছিল না। ইভেন আজকে সানডে হওয়ার জন্য বাসের সংখ্যা খুবই কম ছিল। তো আমি শেষমেশ ট্র্যাফিকে ধরে ফ্যামিলি ধরে এলাম। আর আজকে ট্রেনেরও অনেক গন্ডগোল, ট্রেন অনেক লেটে লেটে ছাড়ছে, ট্রেন অনেক কম। তো যাই হোক, একটা ট্রেনে উঠেছি, ফাইনালি একটা কাঠমান্ডু কম পেয়েছি। তো লেগছি কথা মানে বাকি, এখন বাজে 9:35, চন্দ্রনগর নেমে গেছি। তো আই হোপ আজকের যে ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম সেটা তোমাদের ভালো লাগবে। কেমন লাগলো কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানিও। আর আমি একদম চাই যে ইউটিউব আরও আরও কলকাতাতে এরকম ইভেন্টস করুক যাতে আমরা যেতে পারি। খুব মজা হলো আজকের দিনটায়। সো সি ইউ ইন মাই নেক্সট ভিডিও, টিল দেন টাটা, টেক কেয়ার, বাই বাই।